নমস্কার, বেস্ট বেঙ্গল মোবাইল ফটোগ্রাফি গ্রুপে প্রত্যেককে স্বাগত। এই ভিডিওটি এক্সিবিশন রিলেটেড, এক্সিবিশন কী বা এক্সিবিশন কোন মাসে হচ্ছে এই সমস্ত নিয়ে। তো সেকেন্ড ইন্টারন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি এক্সিবিশন, এই এক্সিবিশন হচ্ছে নন্দন অর্থাৎ গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালাতে। এক্সিবিশনে যেখানে হওয়ার কথা ছিল সেখানে আগের বছর যেখানে হয়েছিলো, এবছরও সেখানে হচ্ছে। আগের বছর 250 মতো ছবি জমা পড়েছিল, এবছর 400 ক্রস হয়ে গেছে ছবি। আরও কিছু ছবি মানে নেওয়ার জন্য মানে দেওয়া রয়েছে, জাস্ট একটু পেন্ডিং আমরা এখন অবধি স্টপ করে রেখেছি, কারণ এক্সিবিশনের ডেট এই সমস্ত একটু আমাদের ডিলে হচ্ছিলো। তো এই সমস্ত নেই, তো এক্সিবিশন কবে হচ্ছে ভিডিওটি দেখুন, সমস্ত কিছু বলে দিচ্ছি। তো এক্সিবিশনের হলের কাজ চলছিল, এই কারণে এক্সিবিশন দেরি হচ্ছে, এটা আপনারা আগেই আমরা জানিয়েছি। তো এক্সিবিশন বর্তমানে এক্সিবিশন হলের কাজ শেষ হয়েছে, কিন্তু এক্সিবিশন হলে শুধুমাত্র বর্তমানে এখন এক্সিবিশন হচ্ছে যেগুলো গভর্নমেন্ট এক্সিবিশন। বিভিন্ন রকমের যে সমস্ত এক্সিবিশনগুলো পেন্ডিং রয়েছিল এতদিন ধরে এক্সিবিশন হলের কাজ চলাকালীন, তাই ডিসেম্বর মাস অবধি এক্সিবিশন যত রকমের হবে সব গভর্নমেন্টের। যেহেতু আবার ফিল্ম ফেস্টিভ্যাল রয়েছে নন্দনে বিভিন্ন রকমের, তাই ডিসেম্বর অবধি কোনো রকম অন্য কোনো এক্সিবিশন হবে না, অন্য থার্ড পার্সন বা অন্য কোনো মানে গ্রুপ বা বিভিন্ন রকমের কেউ যদি পার্সোনাল এক্সিবিশন করতে যায় কোনো রকম এক্সিবিশন হবে না। বর্তমানে এক্সিবিশন শুধুমাত্র ডিসেম্বর অবধি গভর্নমেন্টের এক্সিবিশনগুলো হবে। তাহলে আমাদের এক্সিবিশন কবে হবে? জানুয়ারি থেকে শুরু হবে অন্যান্যদের এক্সিবিশন, তাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসের মধ্যে আমাদের এক্সিবিশন হবে, জানুয়ারি আর ফেব্রুয়ারি। কোন মাস নাগাদ হবে সেটা মানে মানে কোন এক্স্যাক্টলি ডেটটা কবে হবে সেটা আমরা জানাতে পারবো পুজোর পরে। পুজোর পরে মোটামুটিভাবে অফিস খুলে গেলে ওনারা আমাদেরকে কনফার্ম অবশ্যই জানিয়ে দেবেন। ধরে রাখুন নভেম্বরের শেষে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে মধ্যে আমরা এক্স্যাক্টলি ডেটটা আমরা জানিয়ে দেবো। তার মানে এটা আপনারা ভেবে নিন যে জানুয়ারি বা ফেব্রুয়ারি এই দুটো মাসের মধ্যে এক্সিবিশন হবে। এক্সিবিশনে এবার নতুনত্ব অনেক কিছু থাকবে, আপনারা দেখবেন সেগুলো সারপ্রাইজ থাকলো, অনেক কিছু থাকবে। আর ডিজিটাল স্ক্রিন যেটা আগের বছর ছিল না সেটাও আমরা আশা রাখছি পারবো, পেয়ে যাবো আশা করছি পারমিশন, এবং যত যা প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরগুলো আমরা আশা রাখছি কমপ্লিট করে ফেলেছি, এবং যেগুলো বাকি রয়েছে সেগুলো করে ফেলবো আশা ধরে রাখুন, এটা আমরা পাবো। আর এছাড়া আরও কিছু জিনিস রয়েছে সেগুলো আমরা পরে বলবো, সেগুলো এখন থাক, কিছু কিছু সারপ্রাইজ থাক, কী কী হবে না হবে এই সমস্ত জিনিস। আর মানে এটাই আমার ভিডিওর উদ্দেশ্য, এটাই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যেহেতু এক্সিবিশন হচ্ছে, এবার অনেকের মনে হতে পারে যে এত লেট হয়ে যাচ্ছে বা এত কিছু, তো কারোর সাথে আমরা তর্ক বিতর্ক কোনো কিছুতে যেতে চাই না। কারোর যদি মনে হয় যে এক্সিবিশন আপনারা অনেকেই সঙ্গে আছেন আমরা জানি বলেই আমরা আজকে এক্সিবিশন করতে পেরেছি বা আগেরটাও পেরেছি বা এটাও সফল করবো আপনাদের প্রচেষ্টাতেই, তো যেহেতু লেট হচ্ছে আমাদের কোনো মানে কিছু করার নেই, যেহেতু মানে আমাদের কোনো কারণে ডিলে হয়নি, আপনারা পুরোটাই আপনারা জানেন, আমাদের আমরাও জানিয়েছি। তো তারপরেও যদি মনে হয় কারোর যে এক্সিবিশনের এই টাইমে হচ্ছে, এই টাইমে কোনো সমস্যা আপনার, তাহলে অবশ্যই আপনারা অ্যাডমিনদের সাথে তিনজন সুপ্রকাশ, সৌতম বা আমার সাথে দুদিনের মধ্যে যোগাযোগ করুন, আমরা যাতে আপনার কোনো সমস্যা না হয় আমরা অবশ্যই সেই চেষ্টাই করব, এবং আমরা কথা দিচ্ছি আপনার যাতে সমস্যা না হয়। শুধুমাত্র তারাই কন্ট্যাক্ট করবেন যারা এক্সিবিশনে মনে হচ্ছে যে অংশগ্রহণ করবেন না বা এরকম কিছু তারাই। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সিবিশন হচ্ছে এটা কনফার্ম, ডেটটা আমরা কিছুদিন পরে জানিয়ে দেব। আর এবছর মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে আর একটা নতুন কিছু হবে, যেটা আমার মনে হয় না যে এর আগে কখনো হয়েছে, তো এটা একটা নতুন চমক থাকলো, এটা আমরা বলবো ডেটটা ফাইনাল হয়ে গেলেই আমরা এর ডিটেলস বলে দেবো যে কী টাইপের হতে পারে বা কী রকম জিনিস। তার জন্য আমাদের যা যা পারমিশন নেওয়ার, পুলিশ পারমিশন থেকে শুরু করে যা যা নেওয়ার বর্তমানে আমাদের অফিসিয়াল কাজগুলো আমরা আমাদের টিমরা মিলে করছি, কিছু কিছু মানে এই কাজটা করতে গেলে একটা প্রজেক্ট, এটা নতুন একটা নতুন এক ধরনের মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে, তো এই প্রজেক্টে কাজ করার জন্য অবশ্যই পারমিশনের প্রয়োজন পড়বে, মানে এই যা যেটা আমরা করব, তো এই পারমিশনগুলো আমরা এই কিছুদিনের মধ্যে মানে যেহেতু এখন পুজো চলছে, সামনে পুজো রয়েছে, অফিস মানে একটু পুলিশ প্রশাসনের একটু মানে অফিস বিজি থাকবে তাদের বিভিন্ন রকম কাজকর্ম, তো
এর মাঝেও আমরা এই সমস্ত জিনিসগুলো যেগুলো অফিসিয়াল কাজ আছে সেগুলোকে আমরা সব কিছু কমপ্লিট করে ফেলবো। তো এই সারপ্রাইজটা আমরা কিছুদিন পরে দেবো। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মোবাইল ফটোগ্রাফি গ্রুপ যেটা রয়েছে, সেটাও আমাদেরই টিমরা মিলেই আছি। তো ওখানে আপনারা জয়েন হতে পারেন, এর প্রচেষ্টাতে সেই জিনিসটা করবো। মানে এক্সিবিশান আপনারা হচ্ছে যেমন এক্সিবিশান সেটা হবে, তার পাশাপাশি এটা একটা মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে নতুন, এবং এখানে কোনো রকম কোনো পেমেন্টের কোনো কিছু ব্যাপার নেই, কিছু করতে হবে না। তো মেন যেটা ব্যাপার যে এক্সিবিশান তাহলে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হচ্ছে, ডেটটা আমরা কিছুদিন পরে জানাবো। আর যদি কারোর মনে হয় যে এক্সিবিশান নিয়ে সমস্যা এই জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে, তাহলে অবশ্যই আপনারা দুদিনের মধ্যে ছয় সাত এর মধ্যে, মানে আজকে যেহেতু পাঁচ, মানে এই ছয় সাত, মানে সিক্সথ অ্যান্ড সেভেন্থ অক্টোবরের মধ্যে আপনারা যোগাযোগ করুন অ্যাডমিনদের সাথে। আমরা অবশ্যই আপনার যা সমস্যার সমাধান করে দেব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কটা দিন তারপরে সবার সাথে দেখা হবে এবং প্রচুর আনন্দ হবে, এবং ছবি নিয়ে অনেক কিছু জানবো আমরাও, আর নতুন নতুন অনেক কিছু হবে মোবাইল ফটোগ্রাফি নিয়ে। এবং সবাই আশা রাখছি সবার সাথে ভালোভাবে দেখা হবে, এবং আপনারাও সবাই মিলে আসবেন, এক্সিবিশানটাকে সফল করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই সব কিছু আমরা পেরে উঠব, সব কিছু আমরা সফল করে তুলব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন করে কেউ ছবি দিতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে পাঠাবেন, 7001266289 এই নাম্বারে ছবিগুলো পাঠাবেন, তারপরে আমরা তখন প্রসিডিওরগুলো বলে দেব। ধন্যবাদ।